আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি রেসপন্সিভ ন্যাভবার তৈরি করা যায় HTML, CSS এবং 2 থেকে 3 লাইন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমরা ফার্স্ট অফ অল এখানে রিফ্রেশ করে দিলাম, এটা দেখা যাচ্ছে এখানে। এবং রেসপন্সিভে যদি আমরা যেহেতু যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে, আমি একটু আটটু বড় করে নেই। এভাবে যদি আমরা যাই, যখন আমরা 768 পিক্সেলে চলে যায়, তখন আমরা এরকম ভাবে রেসপন্সিভ চলে আসলো। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে বাম থেকে ডানে স্লাইড হয়ে ন্যাভিগেশনটা চলে যাবে, আবার ক্লিক করলে আবার চলে যাবে, রিমুভ হয়ে যাবে। তো এই কাজটা কিভাবে করব সেটাই আমরা দেখব। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল ওকে, আমরা এটা কেটে দিলাম এবং আমি ফাইলে চলে যাই। ফাইলে যাওয়ার পরে এখান থেকে একটু ব্যাকে যাই, এখানে একটি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেই, ফোল্ডার থেকে এখানে রেসপন্সিভ ন্যাব জাস্ট ফাইলটা ক্রিয়েট করে জাস্ট এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ভিজুয়াল স্টুডিও কোডের সাথে যুক্ত করে নিলাম। এর ভিতরে 2টা ফাইল ক্রিয়েট করে নিব, ইন্ডেক্স ডট সরি HTML এবং এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব এখানে স্টাইল ডট CSS। ইন্ডেক্স ডট HTML এর ভিতরে যাওয়ার পর এখানে শিফট প্রেস করে দেন এটা এন্টার করলে পরে এখানে একটা বয়লার প্লেট চলে আসবে। দেন এখান থেকে আমরা টাইটেলটা করে দেই রেসপন্সিভ ন্যাভিগেশন। ওকে, দেন এখানে স্টাইল ডট CSS টা লিঙ্ক আপ করে দেই লিঙ্ক CSS। এখানে এই স্টাইলটা CSS টা লিঙ্ক হয়ে গেল। দেন এরপরে আমরা এখানে কিছু কোড লিখতে হবে, যেটা আমরা এটা আমি ছোট করে দিলাম। দেন এটাকে আমরা ওপেন করে দিলাম ভিজুয়ালাইজেশন, এটাকে আমরা লাইভ সার্ভার ওপেন করে নেই, রাইট ক্লিক করে এটা একটা এক্সটেনশন ভিএস কোড আপনারা জেনে থাকবেন, ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করার পরে এটা লাইভ সার্ভার ওপেন হয়ে গেল। তো এখন এখান থেকে আমরা বডিতে যাওয়ার পরে বডিতে জাস্ট লিখে দিব ন্যাভ, ন্যাভের ভিতরে থাকবে লোগো। দেন এখানে আমরা H4 নিয়ে দেই, এখানে দা লোগো লোগো সরি। দেন এখানে নিচে দিব আমরা ইউএল, ইউএল এর ভিতরে এলআই এর আমরা 5টা নিব। দেন এখানে স্টার মানে হচ্ছে ইনটু, আমি শর্টকাটে করতেছি যাতে সময়টা কম লাগে। দেন এখানে এ থাকবে একটা। দেন এভাবে চলে আসলো, কন্ট্রোল এবং অল্টার প্রেস করে অ্যারো নিচের দিকে অ্যারো বাটনে প্রেস করলে সবগুলো মার্ক হয়ে গেল। এখানে হ্যাশ বসিয়ে দিলাম এবং এখানে সবগুলোতে হোম লিখে দিলাম, পরে আপনি চেঞ্জ করে নিতে পারেন সরি অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট প্রাইভেসি ভ্যাসি। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। দেন আরেকটা জিনিস লাগবে আমাদের ন্যাবের উপরে, এখানে আবার মেনু আইকনটা লাগবে। তো মেনু আইকনটা আমরা নিয়ে নেই, মেনু আইকন এর ভিতরে আমি 3টা ডিভ নিব। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম 3টা। দেন আমাদের কাজ শেষ প্রায় এখানে HTML এর ভিতরে। দেন এখন আমরা স্টাইল ডট CSS এর ভিতরে চলে যাব, এখানে আমি এটাকে ফিক্সড করে নিই যাতে এখানে ক্লিক করলে এটা যাতে এভাবে চলে না যায়। এটা করার জন্য আমি ডেক্স পিন একটা সফটওয়্যার আছে, এটা আমরা ইউজ করব। এটা আমি ক্লিক করে এটা পিন করে দিলাম, দেন এখন আর চলে যাবে না। দেন এখানে আমরা শিফট প্রেস করে হ্যাশ দিব। দেন এখানে আমরা বেসিক যে কোডগুলো সেটা লিখবো, মার্জিন 0, পাডিং 0, মার্জিন 0, পাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। সো এখানে সব কিছু সিরিয়ালি চলে আসলো। দেন এখানে তারপরে আমরা চলে যাবো ন্যাভে, ন্যাভে যাওয়ার পরে এখানে আমরা দিব ডিসপ্লে ফ্লেক্স, 2টা পাশাপাশি চলে আসবে, চলে আসলো 2টা পাশাপাশি। দেন এখানে আমরা হাইট দিয়ে দিই একটা, আমরা হাইট দিয়ে দিই 8VH। দেন এখানে একটা কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড BSCK GROUND কালার, টমেটো দিয়ে দিই। আচ্ছা টমেটো না দিয়ে আমরা একটু লাল লালচে টাইপের ভিতরে, আচ্ছা এই কালারটা আমার মনে হয় খুব ভালো লাগবে। ওকে ডান, লাল দিয়ে দিলাম। দেন এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড চলে যাবে, এখানে লোগো 3টা জিনিস আমরা ছিল ন্যাবের ভিতরে সেটা সেটা
আলাদা হয়ে গেল। এটা লোগো, এখানে মেনু, এখানে মেনু আইকনটা, কিন্তু এটা দেখা যাচ্ছে না। এটা আমরা যখন স্টাইল দিব তখন দেখা যাবে। তো ফার্স্ট অফ অল এখন অ্যালাইন আইটেম সেন্টার করে দিই। অ্যালাইন আইটেম সেন্টার, এটা দেখবেন যে এটা মিডিলে চলে আসছে সবগুলো, এটা মিডিলে চলে আসলো। যাই হোক, দেন এখন আমাদের দা লোগো নিয়ে কাজ করতে হবে। লোগো নামে একটা ক্লাস নিয়েছিলাম আমরা। লোগো, লোগো ক্লাসের ভিতরে আমরা ফন্ট সাইজ করে দিই 20 পিক্সেল, কালার করে দিব হোয়াইট। ওকে, আমরা 25 দেই। ওকে, তো 25 দেওয়ার পরে এখন আমাদের এই কাজটা করতে হবে। ন্যাভবারে এখানে আমরা দিয়েছিলাম। আচ্ছা, এখানে একটা আমাদের ক্লাস নিতে হবে। ইউএল এর ভিতরে আমরা ক্লাসটা নিয়ে নেই। এখানে ন্যাভ লিঙ্কস নামে একটা ক্লাস নিয়ে নিলাম। এটুকু কপি করে স্টাইলডট সিএসএস এ চলে গেলাম। ডট দিয়ে প্রেস করে এখানে লিখে দিব। এখানেও আমার সেম উপরে যেরকম লিখছিলাম, ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেল, পাশাপাশি চলে আসলো। দেন এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, কোনো কাজ করবে না, কাজ করেনি যখন। তো এখানে আমাদের উইথ দিতে হবে। আমি এখানে 40% উইথ দিয়ে দেই, কি হয় দেখে যাক। তো এখানে ভালোই পাশাপাশি চলে গেল সবগুলো সুন্দরভাবে। এখন এখানে কিছু কাজ হচ্ছে, এতে এর ভিতরে কিছু কাজ আছে। ন্যাবলিঙ্কের ভিতরে যে এ আছে, এখানে আপনি যদি দেখেন ন্যাবলিঙ্কস এর ভিতরে যে এ আছে, তাকে আমরা ধরে এখানে কিছু ফন্ট সাইজ 18 পিক্সেল দিয়ে দিলাম। দেন এখানে কালার দিয়ে দিব, সরি কালার কালার FFF আর কি, হোয়াইট। দেন এখানে টেক্সট ডেকোরেশন নান হবে। তো টেক্সট ডেকোরেশন নান। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে এলআই এর যে লিস্ট স্টাইল নান করতে হবে। এলআই ন্যাবলিংস এর ভিতরে যে এলআই আছে, তার ভিতরে লিস্ট স্টাইল নান হবে। তো মোটামুটি এখন সুন্দর লাগতেছে, কিন্তু এটা ডান পাশে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না। সো নো প্রবলেম, এটা ব্যবস্থা করছে। এখানে এনেছিলাম মেনু আইকন, এই এটাকে কপি করলাম ক্লাসটাকে। এখানে যাব মেনু আইকনের ভিতরে, এখান থেকে আমরা মেনু আইকনের ভিতরে আমাদের কোনো কাজ আপাতত নেই। আচ্ছা, এটা থাকবে, এটাকে আমরা ডুপ্লিকেট করে নেই। মেনু আইকনের ভিতরে যে ডিভগুলো আছে, ডিভগুলোকে ধরে এখানে আমরা উইথ দিয়ে দিব 30 পিক্সেল, হাইট দিয়ে দিব 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, মার্জিন দিয়ে দিব উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 0, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। সো মোটামুটি মানুষ দেখা যাচ্ছে, মানুষের মতো দেখা যাচ্ছে আর কি। যাই হোক, এখন আরেকটা কাজ হচ্ছে, এটাকে এখন আমাদের হাইড করতে হবে। এখানে যে এর আগে যে একটা ডিভ নিয়েছিলাম মনে আছে, মেনু আইকন, এটাকে আমরা ডিসপ্লে নান করে দিলেই আমাদের পারফেক্টলি হয়ে গেল কাজটা। তো এখানে আমাদের ডেস্কটপের কাজটা শেষ, এখন আমরা রেসপন্সিভে চলে যাব। তো আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্টে চলে গেলাম। তো এভাবে চলে আসলো। এখান থেকে আমাদের নিচের দিকে যেতে হবে। যাওয়ার পরে এখানে রেসপন্সিভের জন্য আমাদের কি লিখতে হবে, @ মিডিয়া অ্যান্ড মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স, সরি ম্যাক্স উইথ WIDTH আর সে অন 024 হয়তো বা, শিওর আমার খেয়াল নেই, একটু দেখে নিতে হবে। তো এখানে আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ অন 024, এবং আরেকটা হচ্ছে 768, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই কন্ট্রোল ডি দিয়ে। এখানে আমরা দিয়ে দিই 768 পিক্সেল। তো ফার্স্ট অফ অল আমরা 10, এইখানে একটু গ্যাপ দিলে সুন্দর লাগবে, সেজন্য আমরা এখানে ন্যাভ লিঙ্কের ভিতরে যে এখানে এই যে ন্যাভ লিঙ্কসগুলোর ভিতরে 40% উইথ, এটাকে আমরা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। উপরের দুইটি লাইন মুছে দিব, এখানে জাস্ট আমরা 40 জায়গায় ফিক্সড 50 করে দিব। তো গ্যাপটা বেড়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে, আমি যদি ছোট করি দেখা যাচ্ছে, তো এখানে বোঝা যাচ্ছে চেঞ্জ হচ্ছে হয়েছে আর কি। এখন 78 পিক্সেল আমি এটা চাচ্ছি না, এটাকে আমরা চেঞ্জ করে আমরা মেনু আইকনটাকে আমরা ব্লক করতে চাই আর কি, ভিজিবল করতে চাই। এটা করার জন্য আমরা ডিসপ্লে নানান জায়গায় ডিসপ্লে ব্লক করে দিলে কিন্তু এটা চলে আসবে। তো
এখন এটাকে তো নিচের দিকে নামাতে হবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, ডট ন্যাভ লিঙ্কস ক্লাসটাকে ধরে এর ভিতরে আমাদের লিখতে হবে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিস ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন কলাম। তো কলাম আকারে হয়ে যাবে। দেন এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিয়ে নেই, তাহলে আমি বুঝাতে ভালো পারবো। এখানে আমি কালারটা দিয়ে দিলাম, আগের যে কালারটা আছে সেটা। তো এখানে আমরা যদি উইথ দিয়ে দেই 100%, উইথ 100% দিলাম। এখন কিছু কাজ হচ্ছে পজিশনের, পজিশন অ্যাবসোলুট করতে হবে। পজিশন অ্যাবসোলুট করলে আমরা উপর থেকে টপ থেকে টপে আমরা ন্যাভিগেশন বার নিয়েছিলাম 8 পিক্সেল, তো আমরা এখানে 8 VH আর কি 8 VH নিয়েছিলাম। তো আমরা 8 VH এখান থেকে দিয়ে দিলাম টপ থেকে উপর থেকে 8 VH। দেন এখানে রাইট থেকে আমরা পরে দিব, তার আগে আমি হাইট দিয়ে নিই একটা। হাইট দেওয়ার জন্য আমরা 100% তো হাইট দিতে পারবো না, কারণ টপ থেকে আমরা 8 পিক্সেল নেমে দিয়ে গেছি। তো আমরা 92 VH দিতে পারি, কারণ 92 VH দিলাম। ধরুন এখান থেকে আমরা মিডিলে আনবো এটাকে, মিডিলে আনার জন্য অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে আমরা এটা মিডিলে চলে আসলো। তো এখন আমাদের এটা ক্লিক করলে যাতে ওয়ার্ক করে সেটা আমাদের দেখতে হবে। তো এটা করার জন্য আমাদের তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিছু 2 লাইনের জাভাস্ক্রিপ্ট কোড লিখবো। সো এখানে তো হয়ে গেল এটা, এখন আমরা ইন্ডেক্স ডট HTML এ চলে যাই। যাওয়ার পরে এখানে কিছু, ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আমাদেরকে সেটি হচ্ছে আমাদের ইউএল এর ভিতরে একটা আইডি নিতে হবে। তার আগে আমি সোজা সুন্দরভাবে যদি বুঝাতে চাই, তাহলে আমাদের মেনু আইকন এই যে অংশটুকু আছে, এই অংশটুকুই তো, এইটুকু, এই যে তিনটা বার, তো এইটার উপরে ক্লিক করলে, তাহলে আমি এখানে অন ক্লিক দিয়ে দিই। অন ক্লিক লিখে ওকে, অন ক্লিক একটা ফাংশন লিখে দেই। ফাংশনটার নাম আপনি, আমি টগল মেনু দিয়ে দিই, আপনি যা খুশি তাই দিতে পারেন। টগল মেনু, মেনু ফাংশন লেখার জন্য একটা এরকম ব্র্যাকেট দিতে হবে। তো দিয়ে দিলাম এখানে, এটার উপর আমরা ক্লিক করার জন্য অন ক্লিক দিয়ে দিলাম। দেন এখানে ইউএল এর ভিতরে একটা ক্লাস আইডি দিতে হবে আমাদের, ওটা ক্লিক করার পরে এই আইডিটার উপরে কোনো একটা কাজ করবে। তো এখানে আইডিটার নাম দিয়ে দেই, মেনু দিয়ে দিতে পারি আমরা এই আইডিটার নাম। তো এখানে এই দুটো কাজ শেষ। এখন আমার এখানে বডির উপরে, বডির উপরে গিয়ে জাস্ট স্ক্রিপ্ট লিখে দিতে হবে, স্ক্রিপ্টের মাঝে ফাংশন লিখে দিতে হবে। ফাংশন লেখার পরে আমরা এখানে ফাংশন নিয়েছিলাম কোনটা, টগল মেনু। তো এই ফাংশনটাকে আমরা এখানে লিখে দিলাম, দেন এখানে কার্লি ব্র্যাকেট দিলাম। এর মাঝে আমাদের লিখতে একটা ভেরিয়েবল নিতে হবে, আপনি যে কোনো একটা নাম নিতে পারেন, আমি এক্স নিলাম, আপনি যা নাম খুশি তাই দিতে পারেন। দেন এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা কোন আইডিটাকে ধরবো, সরি আমরা মেনু আইডিটাকে ধরবো, এই আইডিটার উপরে আমরা কাজ করব। তো এই আইডিটা আমরা ধরলাম এখানে মেনু, এখানে আমরা ক্লোজ করে দিলাম। দেন এখানে, দেন এখন আবার এই যে ভেরিয়েবলটা নিয়েছি এক্স, তো এখানে এক্স ডট ক্লাস লিস্ট, ক্লাস লিস্ট দেওয়ার পরে এখানে ডট টগল, সরি TOGGLE, টগল হবে। এখানে একটা ক্লাস দিতে হবে আমাদেরকে, সরি ওকে আমার একটু ভুল হয়েছে হয়তো বা, ওকে টগল ক্লাস, এখানে ক্লাস দিয়ে দিই আমরা, এখানে একটা ক্লাস দিতে হবে সেটা আমরা এখানে আটটু কাজ আছে, সরি আমি একটু ভুল করেছি। এখানে সিএসএস এ চলে যেতে হবে, সিএসএস এ চলে যাওয়ার পরে ন্যাব লিঙ্কস যেখানে আমাদের আছে এর সবার নিচে গিয়ে একটি ক্লাস নিতে হবে, শো আছে ডট শো মেনু। এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে, RIGHT রাইট 0, এটা কোনো কাজ নেই, এটা একটা আমরা আলাদা ক্লাস নিলাম। তো এখন আমি এখানে যে ওকে, এখানে পজিশন, এখানে পজিশন যদি আমি রাইট, আচ্ছা লেফট দিয়ে দিই, তার সাথে এখানেও লেফট লেফট, এখন লেফট যদি এখানে -100% করে দেই, এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলে কোনো কাজ আছে না, এটা চলে গেছে বাইরে চলে গেছে আর কি, বাম দিকে 100%। এখন যখন আমরা এখানে ক্লিক করব তখন এইখানে 0 হয়ে যাবে, দেখি আমরা 0 যদি করে দেই তাহলে কি হয়, 0 করলে এটা চলে আসে, তার মানে আমাদের এখানে 0 করতে হবে, যখন এখানে ক্লিক হবে তখন এখানে 0 হবে। তো 0টা হওয়ার জন্য আমি এখানে একটা ক্লাস নিয়েছি, এটা একটা নিজের মন গড়া যে কোনো একটা ক্লাস আপনি লিখে নিতে পারেন। এখানে সেখানে আমি লেফট 0 করে দিয়েছি আর কি, এই লেফটটা এখানে চলে আসবে যখন এখানে ক্লিক করা হবে। তো এখানে
তো এখানে আমি সেটাই বোঝাচ্ছি, এখানে ক্লাস লিস্ট ডট টগল টগল হবে আর কি। এটা ক্লিক করলে এক প্রথমবার ক্লিক করলে এটা চলে আসবে, আবার ক্লিক করলে আবার রিমুভ হয়ে যাবে, এরকম এটাকে হচ্ছে টগল বলা হয়। তো এখানে আমি টগল ক্লাসটা আমি কি নিয়েছি, শো মেনু, এটা আমরা জাস্ট এখান থেকে, সরি একটু এখান থেকে জাস্ট আমরা কপি মারবো, জাস্ট এখানে পেস্ট করে দিব, দেন এখানে ক্লোজ করে দিলাম, দেন এখন যদি আমরা ক্লিক করি চলে আসছে, কিন্তু একটু ট্রানজিশন না হলে কি আর জমে ব্যাপারটা। তো আমরা ট্রানজিশন করে দিই, ট্রানজিশন 1s করে দিলাম। সো এখন যদি আমরা এটাকে ক্লিক করি, সো বিউটিফুল, সো সবকিছু ঠিকঠাক। তো এখন আমরা যদি দেখি ফাইনালি কি রকম আমাদের দাঁড়াইছে মেইন কাজটি, এখন আমরা ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, দেন এখান থেকে যখন আমরা 700, ওকে এইখানে চলে আসলাম, তখন এটা আমরা যদি মোবাইল ভিউতে চলে যাই তখনও কিন্তু সেম সব সুন্দরভাবে চলে আসতেছে। তো এখানে এটা সব কিছুই ঠিকঠাক। আরেকটু কাজ আছে না, কাজ বলতে এখানে আমরা হোভার করলে যাতে কার্সর পয়েন্টার দেখা যায়, সেই কাজটা আমরা করে দিই, মেনু আইকন, মেনু আইকন হোভার, হোভার হোভার, যখন হোভার করা হবে তখন কি হবে, কার্সর পয়েন্টার, ওকে ডান। ফাইনাল প্রোডাক্ট কি হয়, দেন এখানে ক্লিক করলে এখন আমাদের হাত আইকন চলে আসবে, হ্যান্ড আইকন। ছো আজকের মতো এতটুকুই ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব।